এক লোক দুই বিবাহ করছে, দুই বউই চায় স্বামীকে কাছে পাইতে। দুই বিয়া করা ভালো না খারাপ? খারাপ, খারাপ কথা কয় না জোরে কন ভালো। মহিলার আর থাকতো না, এবার বাসায় যাইব। এই হুজুরের ওয়াজ আর শুনুন লাগতো না। মুসলমান ইমানদার, বিয়া যত কঠিন জেনাবে বিচার পরকিয়া তত সহজ। এজন্য বিয়া সহজ করে দাও, সমাজে অন্তত চারিত্রিক অবনতি আর হবে না। তো বেচারা অনেক দূর থেকে সফর করে বাড়িতে ফিরছে, দুই বউ চায়, দুই দিক দিয়ে টানাটানি শুরু করছে, আজকে আপনি আমার এখানে থাকবেন, আমার এখানে। তো স্বামী বলতেছে, দেখো অনেক দূর থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে আসছি, এইভাবে যদি টানাটানি করো আমি তো মরেই যাবো গা। তাহলে কি করা যায়? আমি ভাগ করে দেই, বড় বউ ডান হাত আর ডান পায়ে তৈল মালিশ করো, ছোট বউ বাম হাত আর বাম পায়ে তৈল মালিশ করো। কয় মাথা, কয় মাথা আমার, ব্যথাও আমার। আলোচনা বোঝার জন্য স্মরণ রাখবেন, বড় বউর কোন সাইড, ছোট বউ? বড় বউ একটা পিতলের বাটিতে করে আর সরিষার তৈল গরম করে আনছে, সফর করে গেলে ব্যথা জায়গায় মালিশ করলে ভালো হয়, কিন্তু যখন তৈল নিয়ে আসছে ঘটনাক্রমে হাতের থেকে বাটিটা ফসকে বাম পায়ে পড়ে গেছে, পুরা রক্ত বাইর হয়ে গেছে। চিৎকার দিছে স্বামী, বরাবর ভাগ ছিল কোনটা? হ্যাঁ, পরসে কোন পায়? স্বামীর চিৎকার শুনে ছোট বউ দৌড় দিস, আইসা দেখে রক্ত বাইরে দিস। কয় বড় বউ করলা কি? কয় যা করছি করছি, ইচ্ছায় হয় নাই, আগে চলো ডাক্তার দেখাই। আমাদের দুজনের তর্ক তো স্বামীরই নিয়া, এই স্বামী তো আমাদের মূল সম্পদ, আগে তারে বাঁচাই পরে তর্ক, আগে তোরে বাঁচাই তৈব, কথাটা যৌক্তিক না অযৌক্তিক? ছোট বউকে এত সকালে হার মানতাম না, বুঝছে শুনি না, সতীনের ঘরে আহি নাই, ফালাইছো ফালাইছো, তোমার ভাগের ডাইন পায়ে ফালাইতা, বাম পায়ে কেন ফালাইছো? আমি কি কম যাই নাকি? লাঠি একটা নিয়া ছোট বউ ডান পাও ভাঙিয়া দিছে। বড় বউ কয়, তিলে তিলে সংসার করছি, তৈরের উপর এসে ময়ূর নাচতেছ, আমি কি হার মানবো নাকি? জান পানি করে লাইছি। হ্যাঁ, আর একটা লাডি নিয়ে বাম হাত ভেঙে লাইছে, একজন ডান হাত আর একজন বাম হাত, একজন ডান কান কাটে আর একজন বাম কান কাটে, একজন ডান চোখ উপরায় আর একজন বাম চোখ উপরায়। একটা সময় দেখা গেল স্বামী বেচারা মারাই গেছে, জেতার নেশা, যেই স্বামীকে নিয়ে তর্ক ওই স্বামীকে জেতার নেশায় দুজনে মেরেই ফেললো, খবর নাই। মুসলমান, আমাদের সবচেয়ে বড় সম্পদের নাম ইসলাম, কি জোরে বলেন? আজকে তুমি আমি ঝগড়া লাইগা, কেউ ইসলামের হাত ভাঙতেছি, কেউ ইসলামের পা ভাঙতেছি, খবর নাই, খবর নাই। মুসলমান, এই সুযোগে ইসলাম বিদ্বেষীরা আমাদের সন্তানগুলোকে ইসলাম থেকে মাদক দিয়া, অস্ত্র হাতে ঢুকাইয়া, চরিত্র নষ্ট কইরা আমাদের যুব সমাজ ধ্বংস করা দিতেছে, আর কবে হুশ ফিরবে তোমার? মুসলমান ইমানদার, ইসলাম যে মূল সম্পদ, ইসলাম কারো বাপের সম্পদ নয়, ইসলাম কোন গোষ্ঠীর সম্পদ নয়, ইসলাম একটা মহান ধর্ম, যেই ধর্মের মধ্যে শান্তি আর শান্তি। ওরে মুসলমান, ইসলাম নিয়ে তর্ক করার দরকার নাই, আগে সবাই ঐক্যবদ্ধ হও, ইসলাম বিদ্বেষীদের ঠেকা। তুমিও ইসলাম, আমিও ইসলাম, আমি তোমার ভুল ধরতেছি, তুমি আমার ভুল ধরতেছো, আমি তোমার নাক ফাড়াই, তুমি আমার নাক ফাড়াও, ওদিকে ইসলাম বিদ্বেষীরা মাথা কাইটে নিয়ে যায়, খবর নাই। হ্যাঁ, ঐক্যবদ্ধের সবক দিছি না, মনে থাকবে তো? আল্লাহ কবুল করেন, আমিন। মুসলমান ইমানদার, খ্রিস্টানদের লিডার ডাক দিয়া বললো, একজন মুসলমান চাই, মেধাবী মুসলমান, যেন তেন মুসলমান হলে চলবে না, এজন্য যত মেধাবী মুসলমানগুলো বুদ্ধিজীবী দেখবেন সবগুলার মাথা কিনা ফেলাইছে, সবগুলার মাথা কেনা, টেরবান না কেমনে কিনা। এ যারা হুজুর আছে মনে করেন, এদের এদের প্রতি
প্রস্তাব আহে না অফার আহে না এই যে মূর্তি নিয়ে সারা দেশ একটা হুলস্থুল গেল আমি যে কথাটা বলি আগেও বলেছি মূর্তি ইসলামে হারাম ভাস্কর্য হারাম আমার কথাটা আমি বলবো এরপর সরকার মরে মরে করবে আমি তো ভাঙতে পারবো না আমারটা আমি বলছি তারটা সে করুক এটা নিয়ে মারামারির কোনো ব্যাপার আছে কিন্তু একদল আলেম সংবাদ সম্মেলন করে আমগরে কাফের বানায় দিছে কথা করে না ওরে এজন্য টুপি দেখলেই পাগল হওয়া যাবে না সব টুপি ওয়ালার টুপি সুন্নতের টুপি নয় ঠিক সব পাগড়ি ওয়ালার পাগড়ি সুন্নতের পাগড়ি নয় সব জুব্বা ওয়ালার জুব্বা সুন্নতের জুব্বা নয় মুনাফিকের টুপি মুনাফিকের দাড়ি মুনাফিকের পাগড়ি মুনাফিকের জুব্বা ওয়ালার অভাব নাই এদের থেকে সাবধান থাকতে হবে জাতিকে হেফাজত করেন।